সালামু আলাইকুম রহমতুল্লাহ আবর সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের লাইন থেকে খুব ভালো আছি এই মুহূর্তে আমার হাতে একটি ফোন ফোনটি আমরা ফুল শর্ট পাচ্ছি প্রতি মাসে নতুন নতুন ছাত্র থাকে যার কারণে এদের সামনে একই কাজ বারবার নিয়ে আসার চেষ্টা করতে হয় কখনও কখনও কিছু ছাত্ররা কাজ শিখে যাওয়ার পরেও দীর্ঘদিন দেখা যায় যে অনিয়মিত থাকে এই লাইনে দোকান পায় না অথবা পরিবেশ পায় না যে কোনো কারণে যার কারণে কিছু কিছু কাজ বারবার রিপ্লাই করতে হয় আমাদেরকে এখন আমরা যে ফোনটি হাতে আছি এটা হচ্ছে ফুল শট ফুল শট ধরার ক্ষেত্রে আমাদের কিছু কিছু উপায় রয়েছে তার মধ্যে আমরা পাওয়ার সাপ্লাইটাকে অন্যতম হিসেবে আমরা এই মুহূর্তে নিয়েছি শর্ট কিলারের ব্যাপারে আমি নেতিবাচক একটি মনোভাব নিয়েছি কিন্তু এই বিষয়টি আমি বলতে পারছি না শর্ট কিলারের ব্যাপারে আমার একটি নেতিবাচক প্রভাব অলরেডি হয়েছে আমরা পাওয়ার সাপ্লাইটাকে এখন বেশি গুরুত্ব দিচ্ছি আমরা এই মুহুর্তে দেখে নেব যে আমাদের ফোনটির সমস্যাটা কোথায় কিভাবে সমাধান করা যায় এক্ষেত্রে ফোনটি খোলার চেষ্টা করেছে আদার্স কোনো টেকনিশিয়ান গুলোগুলো মোটামুটি ছাড়ানো নিচে যে ডিসপ্লেটা আছে এটা খুব মজবুত ডিসপ্লে নিচে যে আমাদের স্টিল লেন্সের একটা প্যানেল থাকে যেটা এখন মেটাল ডিসপ্লে হিসেবে কিছু কিছু ডিসপ্লে আসছে এটার কারণে কিন্তু ডিসপ্লেগুলো সেফ থাকে মেটাল স্কুল খুলতে হবে আমাদেরকে অনেক শক্ত যেটা আমাদের ইলেকট্রিক ড্রাইভার ঘোরাতে ব্যর্থ হয়ে যাচ্ছে মাদারবোর্ডের সঙ্গে নিচে যে প্যানেলটা আছে এটার কারণে মাদারবোর্ডটা বড়ো হওয়ার পরেও আমাদের ফোনটাকে ড্যামেজ করে না কারণ এর বডিটা খুব একটা ভালো না যার কারণে আমাদের এই প্যানেলটা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের ফোনগুলো ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ মাদারবোর্ডটা অনেক বড়ো বর্তমানে ছোটো ছোটো মাদার বোর্ড আসছে যেগুলোর কারণে আমাদের ফোনগুলো সেভ থাকে আমরা কোনো ধরনের হার্ডওয়্যার কাজ করা আছে এরকম মনে হচ্ছে না সেটি একবারে ফুল লাগছে আমাদের কাছে এখন আমাদের এখানে দেখার বিষয় যে আমরা সমস্যাটা কী পাচ্ছি এবং কোথায় সমস্যা আছে এটার জন্য আমরা প্রথমে পাওয়ার সাপ্লাই একটু এটাকে বিশেষ বিবেচনায় দেখার চেষ্টা করব পাওয়ার সাপ্লাই যেটি আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সানসাইন পাওয়ার সাপ্লাই দিয়ে এই মুহূর্তে কাজ করব আমাদের পার্সাবলে টু পয়েন্ট ফোর ভোল্ট দেওয়া আছে এবং আমরা এখানে দুটো এক জায়গায় করলে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ তার মানে আছে আমরা ফোনটি কানেক্ট পজিটিভ কাউন্ট করব তারপরে আমরা এখান থেকে টাচ করে দেখে নেব যে আমাদের কোন সাইডটা আমাদের এটা গরম হচ্ছে আমরা সমস্যাটা পেয়েছি আমরা একটু চলে আসি সরাসরি ক্যামেরায় এবং আমরা এটাকে ভালোভাবে ফিল করার চেষ্টা করি সরাসরি কোথায় আছে এবং ফাইভ এমপির পাওয়ার সাপ্লাইটা আমাদের এই কাজটি করার জন্য এবং ফাইভ এমপির পাওয়ার সাপ্লাইটি এই কাজ করার জন্য আমাদের যথেষ্ট আমরা এখন এটাকে স্মোক থেরাপি দিয়ে দেখব এই মুহূর্তে আমরা শর্টটি ধরার জন্য থেরাপিতে যাব যেহেতু ফাইভ অ্যাম্পিয়ার আছে আমাদের এটা ভালো কাউন্ট করবে এই মুহূর্তে আমরা সমস্যাটা পেয়েছি আমরা যদি এখন মাইক্রোস্কোপ দিয়ে বিষয়টি দেখার চেষ্টা করি তাহলে আমাদের এটা আরও সহজে আমরা বুঝতে পারবো যে আমাদের এটা কীভাবে কাজ করছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফোনটি মাদার রাখা আছে মাইক্রোস্কোপে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন নেটওয়ার্ক আইসি যেটা পিএ আর আশেপাশের কোনো কম্পোনেন্টেই সমস্যা রয়েছে এটা আমরা এখন আমরা পাওয়ার কানেক্ট করি দেখি আমাদের সমস্যাটি কোথায় রয়েছে মানে জাস্ট অন ক্লিক করে দেখতে হবে যে আমাদের কোন পার্টসটি সবচাইতে দ্রুত ব্ল্যাক হয়ে যাচ্ছে হোয়াইট স্মোক থেকে সরে আসছে এখানে দেখেন যে আরও অন্যান্য পার্টস রয়েছে এখন যদি আমি লং টাইম ধরে রাখি সবগুলোই কিন্তু গলবে দেখুন সবগুলোই গলতেছে কিন্তু আমাদেরকে ভেরিফাই করতে হবে যে কোনটা আগে গলে যায় এবং আমরা এখানে রজন থেরাপি দিলেও আমরা যদি রজনটাকে গলিয়ে দিতে পারি তা সরি কুচি করে দিতে পারি তারপরেও কিন্তু এটা খুব ভালো ওয়ার্কিং করে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে রজন কুচি করে দিলে আমাদের কাজটা কীরকমভাবে করতেছে দেখতে পাচ্ছেন পুরোপুরি ভাবে এটা ঢেকে দিয়েছি আমরা এবার প্রচন্ড গরম মানে এত বেশি গরম হচ্ছে যে আমরা সরাসরি এখান থেকে তুলে নিতে পারবো আমাদের টুইজারের মাধ্যমে সরে এসছে আমরা হটগান বা আয়রন কোনো কিছু ধরিনি টুইজার দিয়ে ওকে টান দিয়ে নিয়ে আসছি এখন আমাদের ফোনটি শট আছে কিনা সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব এই মুহূর্তে আর কোনো শট নেই আমরা ফোনটি অন হচ্ছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন ফোনটি হয়ে গেছে স্যামসাং গ্যালাক্সি কাজটি দেখানোর চেষ্টা করলাম আশা করি বিশেষ আইডিয়াগুলো বারবার মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা ভূমিকা পালন করবেন ভিডিওগুলো শেয়ার করে সকাল সকলকে দেখার সুযোগ করে দেবেন সকল ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার